রেদওয়ান আহমেদ আপনি লিখেছেন, ছবি তোলার পর সেটাতে শরীরের কোনো বিকৃতি না ঘটিয়ে যদি কিছু এডিট করা হয়, যেমন ছবিটি সাদা কালো করা, তাহলে সেটি নাজায়েজ হবে কি? না, এতে কোনো নাজায়েজ হওয়ার কারণ নেই, কারণ জাস্ট রঙিনটাকে কালো করা, সাদা করা, এটুকু হচ্ছে বিকৃতির ব্যাপার, যেটি হচ্ছে যে মানে তাকে চেনা যাচ্ছে না, পুরুষকে নারী, নারীকে পুরুষ করে ফেলা হচ্ছে, বা একেবারে তার বয়স একরকম ছিল অন্যরকম বোঝানো হচ্ছে, এরকম কোনো কিছু হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এটি লা তাগয়িরা লিখালকিল্লাহ, আল্লাহ সৃষ্টিতে কোনো পরিবর্তন করা চলবে না, এই আয়াতের বরখেলাফ হবে না ইনশাআল্লাহ। তার সুলাইমান হাওলাদার আপনি লিখেছেন, কারো সম্পর্কে খারাপ ধারণা পোষণ করার পর পরবর্তীতে যদি জানতে পারি ধারণাটি ভুল, তখন কি করণীয়? প্রথম কথা হলো যে কারো সম্পর্কে, কোনো মুসলমান সম্পর্কে খারাপ ধারণা করা গুনাহের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বাদাদ-দন ইফ। হে ইমানদারগণ, তোমরা অনেক ধারণা, এগুলো থেকে বেঁচে থাকবে, কারণ কিছু কিছু ধারণা এগুলো গুনাহ, অর্থাৎ কারোর ব্যাপারে মন্দ ধারণা যখন করা হয় সেটি গুনাহ হয়। নবী রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুম ওয়াজ-জন, তোমরা কারোর পরে মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকবে। ফাইন্না জন আকসাবুল হাদিস, কারণ কারোর পরে মন্দ ধারণা করলে এটি সবচেয়ে বড় মিথ্যাচার হয়ে থাকে। এজন্য ইমানদার কখনও কারোর পরে কুধারণা করবে না, যথাসম্ভব তা থেকে কোনো কর্ম সংগঠন হলে, তার কোনো উক্তি ইত্যাদির কারণে কোনো ধারণা নিতে হলে ভালো এবং ইতিবাচক ধারণা করার চেষ্টা করবে। ভালো ধারণা করার সুযোগ খুব কম, তারপরেও যদি একটি ব্যাখ্যাও দেওয়া যায় যে এর এই কারণ হতে পারে, তাহলে তিনি ভালো ধারণা করার চেষ্টা করবেন। যদি তিনি এটাকে ভালো ধারণা করার মতো কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না যে কোন অ্যাঙ্গেল থেকে এটাকে ভালো বলবেন, তাহলে তিনি মনে করবেন যে হয়তো কোনো অ্যাঙ্গেল আছে যেটা আমার জানা নেই, হয়তো তার কোনো ওজোর আছে যেটা আমার জানা নেই, তারপরও ভালো ধারণা করার আপ্রাণ চেষ্টা করবে যখন এটি একান্ত তার ব্যক্তিগত, অর্থাৎ তার বিষয়ে কোনো জাজমেন্টাল কমেন্টে আপনাকে যেতে হবে, সেই সময় আপনাকে অবশ্যই এরকম ধারণা পোষণ করতে হবে অ্যাজ এ মুসলিম। কিন্তু আপনি যদি কখনও ধারণা খারাপ করে ফেলেছেন, তাহলে অবশ্যই আল্লাহর কাছে আপনি ইস্তেগফার করে মাপ চাইবেন এবং আপনার অবস্থান থেকে আপনি সরে আসবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। মোহাম্মদ জাহিদ হাসান আপনি লিখেছেন, মানুষ মারা যাবার পর খাওয়া দাওয়া অনুষ্ঠান করার যৌক্তিকতা কতটুকু ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা কি জায়েজ? বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বারবার মাসআলা বলেছি, অনলাইনে ঘাটলে আপনি অসংখ্য ভিডিও ক্লিপ হয়তো পেয়ে যাবেন। মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির ওয়ারিসরা এলাকাবাসীকে খাওয়ানোর যে রসম আমাদের দেশে প্রচলিত আছে, এটি কোরআন হাদিস কর্তৃক নির্দিষ্ট কোনো রসম নয়, এটিকে অনেকটা আবশ্যক বানিয়ে নিয়েছি আমরা আমাদের সামাজিকভাবে। তো এটিকে আবশ্যক বানিয়ে নিলে এবং এটিকে ইসলামের নির্দেশিত কর্মকাণ্ড এবং মৃত ব্যক্তির জন্য আমাদের তরফ থেকে কোরআন হাদিসের আলোকে করণীয় তালিকায় এরকমটি আমরা যদি মনে করি, তাহলে সেক্ষেত্রে সেটি বরং বিদআতে পরিগণিত হবে, কারণ মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসীকে খাওয়াতে বলা হয়েছে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন তারা এলাকাবাসীকে খাওয়াবে এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। আর তাছাড়া দিনক্ষণ ঠিক করে 3 দিন 7 দিন 40 দিন ইত্যাদি ফিক্স করে খাবারের আয়োজন করার বিষয়টিও একেবারেই কোনো হাদিস দ্বারা প্রমাণিত এবং সাব্যস্ত নয়। অতএব এটিকে দিনের অংশ মনে করে, ইসলামের অংশ মনে করে করার যে একটা প্রবণতা আমাদের সমাজে আছে সেটি পরিহার্য, সেটি পরিত্যাজ্য। একজন মুসলমান কখনো এটিকে ইসলামের কাজ মনে করার কোনো কারণ থাকতে পারে না, বরং এটি হিন্দুদের শ্রাদ্ধ যে আছে সেই শ্রাদ্ধ এখান থেকে এসেছে। শ্রাদ্ধ মানে হলো কোনো মানুষ মারা যাওয়ার পর তার ওয়ারিসরা, তার পরিবারের লোকজন, তার এলাকাবাসীকে খাওয়াতে হয়, না খাওয়ালে ওই মৃত ব্যক্তিকে স্বর্গে নাকি খাবার দেওয়া হয়, এটি তাদের ধারণা। তো সেই জায়গা থেকে তারা শ্রাদ্ধ করে থাকে, সেখান থেকে হয়তো এটি আমাদের সমাজে এসেছে, আল্লাহ আলম।